রিয়া চক্রবর্তী ও অঙ্গিতা লোখান্ডে। একজন টিভিতে কাজের মাধ্যমে, অন্যজন বলিউড ছবির মাধ্যমে পরিচিতি অর্জন করলেও তাদের এক সূত্রে বেঁধেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অঙ্কিতা সুশান্তের প্রাক্তন হলেও তিনি মারা যাওয়ার সময়কালে রিয়ার সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। সুশান্তের মৃত্যুর পর রিয়ার সাথে তার সম্পর্কের জের ধরে সবাই রিয়াকে তার মৃত্যুর জন্য দায়ী করতে থাকেন। সেই দলে যোগ দেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতাও। সেই থেকে রিয়ার ড্রাগ মামলায় জেলে যাওয়া থেকে শুরু করে তাকে বয়কটেরও ডাক দেন সুশান্ত ভক্তরা। পাশাপাশি চলে অঙ্কিতার ওপরও আক্রমণ। নেটাকরিকরা বলেন অভিনেতার মৃত্যুতে নিজের লাভ খুঁজছেন তিনি। এবার শোনা যাচ্ছে পরস্পর বিরোধী এই দুই অভিনেত্রীকে দেখা যাবে পর্দায় একসাথে কাজ করতে। বিগ বস 15 শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে। সেখানে প্রতিযোগীদের তালিকায় রিয়ার নাম আগে থেকে শোনা গেলেও নতুন করে ওই তালিকায় নাম উঠে এসেছে অঙ্কিতার। তবে তারা এই শো করতে রাজি হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। যদি তারা রাজি হন তবে তাদের একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায় বিগ বসের ঘরে। গেল বছর সুশান্তের মৃত্যুর পর থেকে রিয়া ও অঙ্কিতা রয়েছেন নানা আলোচনায়। এবার দেখার বিষয় তারা একসাথে হলে নতুন করে সুশান্তকে নিয়ে কোনো তথ্য বেরিয়ে আসে কিনা। তাছাড়া সুশান্তের মৃত্যুর পর তারা একে অপরকে একসাথে কিভাবে গ্রহণ করেন তাই দেখার অপেক্ষায় বিগ বস ভক্তরা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।